আসসালামু আলাইকুম। 10 মিনিট নলেজ লাইফের পক্ষ থেকে সকলকে স্বাগতম। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পুরস্কার ও সম্মাননা বিষয়ক যত ধরনের প্রশ্ন আজকের ভিডিওতে আমরা সেগুলোই দেখব। তিনি যে বিভিন্ন উপাধিতে ভূষিত হয়েছেন এবং পদক পেয়েছেন সেগুলোই আজকের ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করেছি। তো চলুন দেখে নেই, আর এগুলো সকল ধরনের পরীক্ষা এবং ভাইবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই তিনি সাম্প্রতিক আজিজুল হক পল্লী উন্নয়ন পদক এটি পেয়েছেন। এই পদকটি তিনি 28 মে 2022 সালে পল্লী উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই পদকটি প্রদান করেছে। সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক, এইকে সংক্ষেপে সিডাপ বলা হয়। চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইউথ, এই অ্যাওয়ার্ডটি ইউনিসেফ থেকে তিনি সম্মাননা পান। ফোর্বস ম্যাগাজিনের আন্ডারে লেডি অফ ঢাকা সম্মাননায় 2016 সালের 6 জন প্রকাশিত বিশ্বের ক্ষমতাধর 100 নারীর তালিকায় 36 নম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উঠে আসে। এসডিজি অগ্রগতি পুরস্কার, এই পুরস্কারটি জাতিসংঘের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক, যাকে সংক্ষেপে SDSN বলা হয়, এর আন্ডারে 21 সেপ্টেম্বর 2021 সালে তাকে এই পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারগুলো ভালোমতো মনে রাখবেন এবং কোন সংস্থা তাকে দিয়েছে এটা মনে রাখবেন এবং তারিখ সাল এগুলো ভালোমতো মনে রাখতে হবে। ভ্যাকসিন হিরো, এটি টিকাদান কর্মসূচিতে বাংলাদেশের সফলতার জন্য পুরস্কার দিয়েছে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন এবং ইমিউনাইজেশন, যাকে সংক্ষেপে GAVI বলা হয়। লাইফ টাইম কন্ট্রিবিউশন ফর উইমেন এম্পাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড, এই অ্যাওয়ার্ডটি 2019 সালে মার্চ মাসে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীকে ভূষিত করে ইনস্টিটিউট অফ সাউথ এশিয়ান উইমেন। বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় নিউজ এজেন্সি দি ইন্টারপ্রেস সার্ভিস, যাকে সংক্ষেপে IPS বলা হয়, এবং নিউইয়র্ক, জুরিক ও হংকং ভিত্তিক 3টি অলাভজনক ফাউন্ডেশনের নেটওয়ার্ক গ্লোবাল হোপ কোয়ালিশন 28 সেপ্টেম্বর 2018 সালে 2টি অ্যাওয়ার্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভূষিত করে। রোহিঙ্গা ইস্যুতে দূরদর্শী নেতৃত্ব এবং রোহিঙ্গাদের আশ্রয়দানে দায়িত্বশীল নীতি ও তার মানবিকতার জন্য IPS ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড নামে এবং 2018 স্পেশাল ডিস্টিংশন অ্যাওয়ার্ড, এই 2টি অ্যাওয়ার্ড ফর লিডারশিপ নামে তাকে দেওয়া হয়। 27 এপ্রিল 2018 সালে বাংলাদেশে নারী শিক্ষা উদ্যোক্তা তৈরিতে অসামান্য নেতৃত্বদানের জন্য গ্লোবাল উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড লাভ করেন। 26 মে 2018 সালে পশ্চিমবঙ্গের কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টর অফ লিটারেচার, যাকে সংক্ষেপে ডিলিট বলা হয়, এই ডিগ্রিটি তিনি পান। 16 নভেম্বর 2015 সালে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ দ্য ইউনিভার্সিটি ডিগ্রি সম্মাননা লাভ করেন। 2014 সালে সমুদ্রসীমা জয়ের জন্য তিনি সাউথ সাউথ পুরস্কার বা সম্মাননা লাভ করেন। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নেতৃত্বের জন্য UN পরিবেশ পুরস্কার চ্যাম্পিয়ন্স অব দি আর্থ নামে এটি তিনি পুরস্কার পান। মাদার অব হিউম্যানিটি, এই উপাধিটি তিনি 2017 সালে ব্রিটিশ কর্তৃক পান। কারিশমেটিক লিডার 2017 সালে মিশরের রাষ্ট্রদূত মাহমুদ ইজ্জত কর্তৃক উপাধি পান। বিরল মানবতাবাদী নেত্রী হিসাবে 2017 সালে রিসেফ তায়েফ এরদোগান কর্তৃক উপাধি পান। বিশ্ব শান্তির দূত হিসাবে 2017 সালে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে তিনি ঘোষিত হন। বিশ্ব মানবতার বিবেক,
2017 সালে কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস থেকে তিনি এই সম্মাননার পান। 2015 সালে ইন্টারন্যাশনাল টেলিকম ইউনিয়ন, যাকে সংক্ষেপে ITU বলা হয়, এই অর্থে তিনি ডিজিটাল বাংলাদেশ গঠন ও তথ্য প্রযুক্তির উন্নয়নে বিশেষ অবদানের জন্য জাতিসংঘ কর্তৃক পুরস্কার পান। শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখার জন্য ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট ডিগ্রি সম্মাননা পান। নারী ও কন্যা শিশুদের শিক্ষা ও প্রসারের স্বীকৃতি হিসেবে 2014 সালে ইউনেস্কো কর্তৃক শান্তি বৃক্ষ পুরস্কার পান। 12 জানুয়ারি 2012 সালে দক্ষিণ এশিয়ায় শান্তি এবং উন্নয়নে অনন্য অবদানের জন্য ভারতের ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃক তাকে ডক্টর অফ লিটারেচার বা ডিলিট ডিগ্রি প্রদান করে। 30 ডিসেম্বর 2011 সালে বাংলা ভাষার ধারক ও বাহক হিসেবে বাংলা একাডেমি তাদের বার্ষিক সাধারণ সভায় সম্মানসূচক ফেলোশিপ। 2013 সালে জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা FAO দারিদ্র ও অপুষ্টি দূর করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করায় বাংলাদেশকে ডিপ্লোমা অ্যাওয়ার্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদক ভূষিত করে। 2011 সালে স্বর্ণপদক পান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণতন্ত্র সুসংহতকরণে প্রচেষ্টা ও নারীর ক্ষমতায়নে অবদান রাখার জন্য তিনি এই স্বর্ণপদকটি পান এবং এটি প্রদান করে ডফিন বিশ্ববিদ্যালয়, যেটি অবস্থান ফ্রান্সে। 2010 সালে MDG মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অ্যাওয়ার্ড, এই অ্যাওয়ার্ডটি তিনি শিশু মৃত্যু সংক্রান্ত MDG-4 অর্জনের স্বীকৃতি স্বরূপ জাতিসংঘ কর্তৃক পুরস্কার। 2009 সালে ইন্দিরা গান্ধী পুরস্কার পান। রোটারি ফাউন্ডেশন কর্তৃক পল হ্যারিস ফেলো সম্মাননা পান। 2000 সালে এপ্রিল মাসে রান্ডল অফ ম্যাকন উইমেন্স কলেজ কর্তৃক পার্ল এস বাক এই উপাধিতে তিনি পুরস্কার পান। 2005 সেপ্টেম্বর ব্রিজ পয়েন্ট বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টর অফ হিউম্যান লেটার লাভ করেন। 18 ডিসেম্বর 1999 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টর অফ ল ডিগ্রি লাভ করেন। 20 অক্টোবর 1999 সালে অস্ট্রেলীয় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক সম্মানসূচক ডক্টর অফ ল ডিগ্রি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া হয়। 1999 সালে খাদ্য ও কৃষি সংস্থা থেকে চেরেস পদক হিসাবে তাকে উপাধি দেওয়া হয়। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।